আশ্চর্য, তুমি কোথাও যাওনি? তুমি তুমি কেন এরকম কথা বলছো গোবিন্দ? হ্যাঁ, এতগুলো লোক সাক্ষী আছে, তাও কেন মিথ্যা কথা বলছো বলো? কেন? আর কে সাক্ষী আছে? কোন সাক্ষী? আমি সাক্ষী আছি। এবং এই বিষয়ে আমিও কিন্তু ওনাদের সহিত একমত। তোমরা তোমরা এখনো জেগে আছো? হ্যাঁ, তোমাকে ধরার জন্য। কি শুরু করেছিস তুই? কি শুরু করেছিস তুই? এত বছর বাদে আমার সংসারটা একটু থিতু হয়েছে। তোকে আমি আমার কাছে ফিরে পেয়েছি, আর আমাকে তুই। ডালি ডালি নিজের মনের মানুষটাকে নিজের কাছে ফিরে পেয়েছে, আর তুই তুই ডালি আর দাদুর মনে এত কষ্ট দিচ্ছিস। কষ্ট? আমি কিভাবে কষ্ট দেব? তুই কষ্ট দিয়েছিস গোবিন্দ। দাদু যে জিনিসপত্রগুলো তোকে উপহার দিয়েছিল সেগুলো নিয়ে গিয়ে তুই চোরা বাজারে বিক্রি করে দিয়েছিস। তোকে ওঝা দিয়ে ঝাড়ানো হয়নি, তোকে ডাক্তার দেখানো হয়নি, বল বল। আমি পাগল হয়ে যাব। না না, আমি না না, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তাই, ঠিক তাই গোবিন্দ। আমিও আমিও কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। যতক্ষণ না পর্যন্ত তুমি স্বীকার করবে যে তুমি আমার দাদুর দেওয়ার জিনিসগুলো কোথায় বিক্রি করেছো। ঠিক আছে, তুমি একটু শান্ত হও। হ্যাঁ, তুমি একটু শান্ত হও। বল বলো না কবিত্ব, কেন এরকম ভুলভাল কথা বলছো বলো? কেন এরকম ভুলভাল কথা বলছো? তোমার কি সত্যি কোনো মানসিক রোগ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলো না, তোমার কি সত্যি কোনো মানসিক রোগ হয়েছে? একটা কথা জেনে রাখো গোবিন্দ, যতক্ষণ না তুমি আমাকে সবটা বলছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে অ্যাকসেপ্ট করব না। রমণী ক্রোধিত হইয়া আছেন, অবশ্য এ রাগ পূর্ব রাগেরই লক্ষণ, তাই না দেবী রুমকি? আমি মরছি আমার ছেলেকে নিয়ে, আর দেবী রুমকি? প্রেমের ভাষা অর্থাৎ কালিদাসের ভাষা, কালিদাসের ভাষা অপেক্ষা ভালো ভাষায় কে প্রেম করিয়াছে এই নীল গগনতলে? বলো বলো প্রিয়ে, আজি অপূর্ব নিশীথে কুসুম যুগল বধ।
তুমি আমি আবার বদ হ্যাঁ এই বদটা তো একদম বলবি না তো তোমাকেই না তো বদ করে দেব একটু নরমাল ভাষায় কথা বলতে পারো না হ্যাঁ হ্যাঁ কি মা নরমাল নরমাল ইহা কি প্রকার ভাষা নরমাল ভাষা মানে সাধারণ ভাষা অর্থাৎ অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ গিভ মি আ হাগ হাগ চি 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 মলতে শাট আপ শাট আপ ওই হাগ নয় মানে মানে জড়িয়ে ধরা ও আমি বুঝিতে পারি নাই আমার রজ্জুতে সর্পভ্রম হইয়াছিল সর্পভ্রম হইয়াছে আমি আমি কে রমণী আমার সাথে আপনার কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ স্ত্রী জাতি জাতি স্ত্রী আর আর বর্ণ গৌর বর্ণা আর আমি আমি আপনার কে হই হ্যাঁ কে হই ইয়ে আপ স্ত্রী আর তখন তখন বলেন কেন তখন জাতি বলেন কেন না কেন বলেন সম্পর্কে স্ত্রী এখন আমাদের এখন আমাদের কি করা উচিত কি কি আমি কি হ্যাঁ না কি হ্যাঁ না আমি কি সারা জীবন ধরে প্রেমের প্রার্থনা করে যাব একটু একটু বউয়ের কাছে আসতে পারো না একটু বউকে ভালোবাসতে পারো না একটু আদর কর কি হলো হ্যাঁ আরে কি হলো কি 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 হলো এর পূর্বে যতবার আমি আপনার নিকটে যাওয়ার ইচ্ছায় আপনার ঘনিষ্ঠে গিয়া আমি কি হলো গিয়ার দিচ্ছ কেন কি হয়েছে বলো কি না মানে আমি বালিশ নিতে এসেছিলাম কেন ডালি দিদিমণি তো ওই অন্য ঘরে ঢুকে কিল দিয়ে দিয়েছে পুরো এ বাবা তুমি তাহলে এখন কি করবে কি আবার করবো বালিশ নিয়ে গিয়ে দরজার বাইরে শুয়ে থাকবো সকালবেলা যদি একটু পদসেবা করে মান ভাঙানো যায় দেখি চলি হ্যাঁ শ্রী রাধিকার শ্রী রাধিকার মান ভঞ্জন ওগো ওগো তুমি কৃষ্ণ হও আর আমি হব গুরু কৃষ্ণের পাশে থাকে কি হইল কি হইল দেবী আমি আমি দেবী হতে চাই না আমি মানবী হতে চাই মানবী হতে চাই হ্যাঁ মানবী চাই শুধু প্রেম ভালোবাসা অপূর্ব অপূর্ব কনিষ্ঠ হও না কনিষ্ঠ হও না অপূর্ব অপূর্ব না বলে আমি কি বলছি বুঝতে পারছো না বুঝতে পারছো না আমি কি চাইছি আগে বুঝতে পারিতেছি কিন্তু লজ্জায় আমার এ আনন রক্তি অননের কথাই অগুণ দেবী 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 আপনি কি করতেছেন যা দেবী কিচ্ছু মাথায় ঢুকছে না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না কি করবো আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমার মাথা পাগল হয়ে যাবে সত্যি সত্যি পাগল হয়ে যাবে এরা কারা এরা সব কারা কেন কেন আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে একজন ছবি পেলাম বাড়ি ভাবলাম মারতে যাবো উল্টে সেই আমাকে তাড়া করলো একজন সুপারি নিলাম উল্টে সেই আমাকে পান করে নিল আমি কি করবো আমার কেসটা কি আমি বুঝতেই পারছি না আমার পিছনে পুরো ইঁদুর দৌড়াচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে কেসটা কি আরে
আমার আমি সেদিন আরেকটা ভয়কে দেখলাম। আমি বলছি মামা, আমার মতো আরেকটা কেউ আছে, কেউ মেয়েরে বিশ্বাসই করছে না, আমার কথা বিশ্বাসই করছে না। আমি বলছি আরেকজন ভজ আছে, আছে, আছে। Dance with Poggio Bindo.